ব্যাপারটা হচ্ছে মানুষ কতটা সচেতন নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সচেতনতার জন্য সবাইকে বলছেন, আমরাও এখানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি যে ভয় পাওয়ার কিছু দরকার নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সাবধানতা অবলম্বন করতে হবে। তো সাবধানতা অবলম্বন করার জন্য যে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোই আমরা বলছি, মুখে মাস্ক লাগাতে, হাত ধুতে, স্যানিটারি ইউজ করতে, এবং এটা যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো যদি মানুষ সচেতন হয় তাহলে পরে সমস্যা আসবে না। আর অযথা আতঙ্কিত হয়ে তো সমস্যার সমাধান হয় না। যে কোনো কিছু সমস্যা যদি আসে তাহলে ঠান্ডা মাথায় তার প্রিকশন নিতে হবে, এবং এখানে যদি কেউ জানতে পারে যে কারোর করোনা হয়েছে তাহলে আমাদের উচিত বা সেই মানুষের সচেতনতা থাকা উচিত সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেইভাবে তার ট্রিটমেন্টের জন্য যাবে, এবং ট্রিটমেন্টে গিয়ে যাতে অন্য লোকের ভাইরাসটা না জন্মায় সেটা তো নিশ্চয়ই তাদের দেখা উচিত বলে আমি মনে করি। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো সকাল থেকে রাত অবধি টিভি চ্যানেল থেকে শুরু করে খবর কাগজ থেকে শুরু করে সবসময় বলছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন, যেভাবে স্বাস্থ্য দপ্তরকে কাজে লাগিয়েছে নিশ্চয়ই এটা সাধুবাদ জানানো বলে আমি মনে করি। তারপর আমাদের এখানের বিধায়ক জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের স্মিতা মুখী উনিও এসেছিলেন, উনিও বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তাটাই পৌঁছে দিচ্ছে আমাদের কাছে এবং মানুষের কাছে, এলাকার মানুষের কাছে, যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মানুষ সাবধানতা অবলম্বন করলে এই সমস্যার সমাধান মিটে যাবে। না এই ধরনের এখনও পদক্ষেপ, মার্কেট বন্ধ করার কথা তো এখনও বলে, এটা যদি রাজ্য সরকারের নির্দেশ মতোই আমরা মনে করি যে এইভাবে এগোনো হচ্ছে, উনি তো আমাদের থেকে অনেক বেশি চিন্তিত। তো আমাদের তো এখনও সেরকম কিছু বলে দেয়নি যে মার্কেট বন্ধ করে দিতে হবে বা কিছু করতে হবে। উনি যে বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে একসঙ্গে যেন 10 জন 15 জন মানুষ একত্রিত না, একটু ডিস্টেন্স ডিফারেন্স রেখে মানুষের সঙ্গে কথাবার্তা বলা, মাস্ক ইউজ করা, স্যানিটারি ইউজ করা, এইগুলো উনি যে বার্তা দিচ্ছে সেই বার্তার মধ্যে এখনো পর্যন্ত বড়বাজার অঞ্চলে করোনার কোনো খবর আসেনি বলে এখনো সেই ধরনের কোনো ব্যবসায়ীরা বা কোনো সমিতি এই ব্যাপারে উদ্যোগী হয়নি। এটা আমরা সময়ের অপেক্ষা করছি, যেমন যেমন টাইম যাবে, যেমন যেমন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবে সেই নির্দেশটাই আমরা পালন করব। দেখুন এখানেই তো বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে ওনার আমলা ওনাকেও কিন্তু কোনো রেহাই দেয়নি। অর্থাৎ কথাটা হচ্ছে যে তুমি আমলা বলে তার ছেলে বলে তুমি যে একটা শিক্ষিত সমাজে একটা শিক্ষিত ছেলে, শিক্ষিত মা, বাবাও ডাক্তার, তাদের যে আচরণটা এই আচরণটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নেননি, তার তো প্রতিবাদ করেছে এবং খুব দৃঢ়তার সঙ্গে বলেছে এই কাজটা খুব অন্যায় হয়েছে, তারও কোনো ক্ষমা হবে। তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সচেতন, তার কাছে কোনো রকম অন্যায়টা চলবে না, সে যেই হয়ে থাকুক সেটা তো উনি বার্তা দিয়েই দিয়েছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে উনি আমলা বলে তার তাকে আলাদা করে কোনো রকম সাইড করা বা কিছু করা সেটা তো উনি করেননি। উনি তো দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করেছেন এবং অন্যায় করেছে বলে উনি ক্ষুব্ধ হয়েছেন, এটা তো পরিষ্কার পরিচ্ছন্নতাই বোঝা যাচ্ছে। উনি মানুষের সঙ্গে রয়েছে, মানুষের সাথে রয়েছে, তার জন্যে যে উনি ওনার লোক বলে আমলা বলে ওনার এ বলে তাকে আলাদা কোনো প্রশ্রয় দিয়েছে বা লুকিয়ে রেখেছে সেটা তো নয়। এখানেই তো মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে নীতি, তার যে মূল্যবোধ এখানেই তার বোঝা যাচ্ছে। প্রথম কথাটা হচ্ছে আমি যেটা মনে করি, একটা অবৈজ্ঞানিক মানসিকতা নিয়ে তারা এই প্রচারটা করেছে, এবং এটা যেখানে একটা করোনার মতো ভাইরাস যা চলছে, মানুষ মৃত্যুর মুখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তার জন্য প্রিকশন নেওয়া হচ্ছে, সব কিছু নিচ্ছে, মেডিকেল টিম বসে গেছে, সেইখানে এই বিজেপি নামক যে করেছে যে নেতা, তার আদৌ কোনো শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমি জানি না। সব থেকে বড় কথা যে এই ধরনের মানসিকতা যেখানে বিজ্ঞান এগিয়ে গেছে সেইখানে আজকে এই ধরনের যে প্রক্রিয়া চালু করেছে তাতে আরও লোককে মারবার এদের একটা মানসিকতা তৈরি হয়েছে বলে আমি মনে করি। আজকে এই ধরনের গোমূত্র যেভাবে দিয়েছে আমরা টিভিতে দেখলাম,
জোড়াসাঁকো, কিন্তু ওটা করেনি, জোড়াসাঁকোতেই করেছে, জোড়াসাঁকো অঞ্চলেই করেছে। এদেরকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এদেরকে দেলেন দে অ্যারেস্ট করা উচিত। এই ধরনের মানুষ সমাজে মানুষকে মারার এদের একটা পরিকল্পনা বলে আমি মনে করি। যে উনি জোর করে গেলেন কেন সেটা একটা দিক, আর অনেকে লেখাপড়া জানে না, কিছু জানে না, জোর করে তাদেরকে করছে করছে। এই ধরনের যে বিজেপি, এরাই তো করছে, যেটা কালকে দুদিন আগে যেটা করেছে নারায়ণ চ্যাটার্জি, বিজেপির একজন স্থানীয় নেতা, সে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দিচ্ছে। এদেরকে দেনাঙ্গে অ্যারেস্ট করা উচিত, আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এদেরকে কখনো এইভাবে ছেড়ে রাখা উচিত নয়। এটা কি এই এই যুগে চলতে পারে নাকি, যেখানে বিজ্ঞান এত এগিয়ে গেছে, যেখানে রিসার্চ হচ্ছে, করোনা নিয়েও রিসার্চ চলছে, সেখানে হঠাৎ গোমূত্র নিয়ে এসে মানুষকে বোকা বানিয়ে, দেখুন এখানে তো যারা লেখাপড়া অশিক্ষিত মানুষ তাদেরকে তো বোকা বানিয়ে, এখানে বড়বাজার অঞ্চলে যেটা হয়েছে লেবার বেল্টও আছে, তারা লেখাপড়া কম জানে, তাদেরকে এসব নিয়ে গিয়ে করছে, করে এর তো কোনো সুরা নেই, তা তো আইন বিরুদ্ধে কাজ করছে। তাহলে আইনের বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাকে অ্যারেস্ট করা উচিত, এটা আমি মনে করি। শরবত করে খান না গোমূত্র, ভালো করে খান না, আরও খান, সকাল থেকে উঠে উনি গোমূত্র খান, উনি খাচ্ছেন বলে সবাইকে খেতে হবে তার তো কোনো মানে নেই। উনি কী করবেন ওটা ওনার ব্যাপার, উনি সকাল থেকে শরবতের মতো খান না, তা কী আছে, ও ওনার কথার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আর ওনার সম্বন্ধে আমি আলোচনা করতেও চাই না, কেননা উনি উল্টোপাল্টা কথা বলেন, যে কথার কোনো যুক্তি আছে বলে সভ্য সমাজে আমি মনে করি, ওনার কথাবার্তার মধ্যে কোনো সভ্যতা আছে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি না। উনি নিজে কী করছেন করুক, কিন্তু অন্যকে যেন না করে, অন্যকে যেন না করে। উনি নিজে নিজে একটা করতেই পারে, উনি যদি নিজে এখন কেউ আত্মহত্যা করে তো করতেই পারে, তো করে, তার কাউকে প্রভোগ করতে তো পারে না এটা করতে হবে বলে। তো উনি কী বলছে ওনার কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। উনি নিজে বেশি করে খান না, উনি একটুখানি কেন খান, সকাল থেকে রাত অব্দি ওটা খেয়ে বসতে পারবে, কোনো আসে যায় না।